বিতর্কিত মডেল ও ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে 24 ঘন্টার উপর পেরিয়ে গিয়েছে। পুনম পাণ্ডে মৃত নাকি জীবিত জানেন না কেউই। গেল শুক্রবার সকালে তার মৃত্যুর খবর প্রকাশ হবার পর থেকেই তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বলিউড। হঠাৎ করে তার মৃত্যুর খবরে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ভারতবাসী। বিনোদন অঙ্গনেও নেমে এসেছিল শোকের ছায়া, তবে সেই শোক বেশিক্ষণ স্থায়ী হয়নি। একদিনের ব্যবধানে ফের জীবিত হলেন পুনম। জানালেন, মৃত্যুর খবরটি ভুয়া, যা তিনি নিজেই ছড়িয়েছিলেন। পুনম বেঁচে নেই, বিশ্বাস করতে পারছিলেন না তার বন্ধু মহল থেকে শুরু করে কাছের অনেকেই। অবশেষে নাটকে যবনিকা পতন নিজেই প্রকাশ্যে এলেন, জানালেন তিনি বেঁচে আছেন এবং প্রকাশ করলেন কেন তিনি মৃত্যুর মতো স্পর্শকাতর একটি বিষয় নিয়ে এরকম ভুয়া ও বানোয়াট নাটক করেছিলেন। জানা গেছে, মূলত জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতেই মৃত্যুর খবরটি ছড়িয়েছিলেন পুনম। এদিকে গতকাল শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবরটি জানানো হয়। পরে তার ম্যানেজারের তথ্য অনুযায়ী এনডিটিভি, ইন্ডিয়া টুডে সহ ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমে পুনমের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে 32 বছর বয়সী এই অভিনেত্রী মারা গেছেন। কিন্তু মৃত্যুর এই খবরটি ছিল পুরোটাই ভুয়া ও সাজানো নাটক। তার মৃত্যু সংবাদে সমবেদনা জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্ব। 2013 সালে নাশা দিয়ে বলিউডে অনুপমের অভিষেক হয়। তাকে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লকআপে দেখা গিয়েছিল। এই শো এর কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।